জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ইউপিএ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ইউনিয়ন আওয়ামী লীগ। সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় এখনও মামলা না হলেও 10 জনকে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাঠহাটি এলাকায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের উপর হামলা হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগের তির নিক্ষেপ করা হয়েছে, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, দুর্ভাগ্যজনকভাবে উনি আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই ঘটনার পিছনে তার সক্রিয় হাত রয়েছে এবং সেই কারণে এই দল তাকে তার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অবরোধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।